আজকে তোমাদেরকে দুর্গাপুরের বেস্ট বেস্ট কিছু প্যান্ডেল ঘুরিয়ে দেখাবো। এলো যে মা আমার মা, সবার মা। প্রথমে যে প্যান্ডেলটা চলে এসেছি সেটা হচ্ছে দুর্গাপুরের গোপাল মাঠ, আর থিমটা হচ্ছে মুম্বাইয়ের গ্লোবাল বিপাসনা। হে গাইস, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে, পুজোর বিপাসনা ব্লগ নিয়ে। আর আজকে তোমাদেরকে দুর্গাপুরের বেস্ট বেস্ট কিছু প্যান্ডেল ঘুরিয়ে দেখাবো, আর তার সাথে সাথে সম্পূর্ণ একটা গাইড থাকবে যে তোমরা কিভাবে আসবে, কত তারিখে ওপেনিং হবে, কি থিম হতে চলেছে, সবকিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো, প্রথমে যে প্যান্ডেলটা চলে এসেছি সেটা হচ্ছে দুর্গাপুরের গোপাল মাঠ। আর গোপাল মাঠ প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক করে থাকে, তেমনই এবছরের থিম হচ্ছে মুম্বাইয়ের গ্লোবাল বিপাসনা। তো থিমটা হচ্ছে, আর থিমটা খুবই সুন্দরভাবে বানানো হচ্ছে। তো চলো থিমটা ঘুরিয়ে দেখাবো, তার সাথে সাথে কত তারিখে ওপেনিং হবে, তোমরা কীভাবে আসবে, সব কিছু ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। তো দেখতে পাচ্ছো গোপাল মাঠের কাজ, থিমটা খুবই সুন্দরভাবে বানানো হচ্ছে। আর দেখতে পাচ্ছি সোলারের ডিজাইন করা হয়েছে, কাপড় দেওয়া আছে তার উপর সোলারের ডিজাইন করা হচ্ছে, পুরোটাই দেখতে পাচ্ছি সেম সেম টাইপের করা হয়েছে, কাপড় দিয়ে আর ওপরে দেখতে পাচ্ছি সোলারের ডিজাইন করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর কাজ প্রায় 70-80% মতন হয়ে গেছে দেখতে পাচ্ছি, আর 2-3 দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছি। ওপরে কাজটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, খালি সে নিচের দিকটা একটু বাকি রয়েছে। আর চলো ভিতর দিকে যাবো, দেন ভিতরের কাজটাও একটু তোমাদেরকে দেখানোর ট্রাই করবো। এবারে চলে এলাম মণ্ডপের ভিতরের দিকে, আর ভিতরের দিকের কাজটাও তোমাদেরকে দেখাবো একটু। তো চলো ভিতর দিকের কাজটা দেখাই, তারপর তোমাদেরকে কত তারিখে ওপেনিং হবে আর কমপ্লিট কত তারিখে দেখতে পাবে, তোমরা কীভাবে আসলে সব কিছু ইনফরমেশন দেবো। তো চলো ভিতরের কাজটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখা যাক। মণ্ডপের ভিতরে দেখতে পাচ্ছো খুবই সুন্দর সোলারের ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি, পুরোটাই দেখতে পাচ্ছি যে পুরো সোলারের কাজ রয়েছে, আর খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি। অপর দিকটা খুব সুন্দরভাবে সোলার কাটিং করে ডিজাইন করা হয়েছে, আর সাইড সাইডেও দেখতে পাচ্ছি সোলারের কাজ রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি একটা দাদা সরকাঠি খুব সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে দেখতে পাচ্ছি, সরকাঠি দিয়ে পরে খুবই সুন্দর লাগছে দেখতে। আর সে কাঠিগুলোকে দেখতে পাচ্ছি অপরে ডিজাইন করা হচ্ছে, এখানে একটা দাদা বেঁধে বেঁধে পরে অপর দিকে ডিজাইন করছে দেখতে পাচ্ছি, দুটো দাদা খুবই সুন্দর লাগছে সরকাঠিগুলোকে ডিজাইন করে কালার করে বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছি। আর এই সাইডে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ সোলার কেটে ডিজাইন করে রাখা রয়েছে, আর ওপরে যে দেখতে পাচ্ছি যে সরকারি ডিজাইন করা হচ্ছে সেগুলো এখানে কালার করা হচ্ছে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর সুন্দর কালার করে রাখা রয়েছে। গোপাল মাঠের পুজো প্রিপারেশন দেখানো হয়ে গেল, আর এখানে ওপেনিংয়ের কথা বলে রাখি, এখানে 6-7 তারিখে এখানে ওপেনিং হতে পারে, যেমন কি দাদার কাছ থেকে জানতে পারলাম 4-5 দিন আরও লাগবে কমপ্লিট হতে। তো তোমরা কীভাবে আসবে গোপাল মাঠে পুজো প্রিপারেশন দেখতে, তোমরা চাইলে আসানসোল দিক থেকে যদি আসো তো দুর্গাপুর লাইনের বাস ধরে, তোমরা দুর্গাপুর লাইনের বাস ধরে গোপাল মাঠ বললে তোমাদেরকে নামিয়ে দেবে ঠিক ব্রিজের সামনেই হচ্ছে গোপাল মাঠের পুজো প্রিপারেশন। আর তোমরা চাইলে দুর্গাপুর দিক থেকেও আসতে পারো, দুর্গাপুর দিক থেকে তোমরা আসানসোল লাইনে বা বরাকর লাইনের বাস ধরে তোমরা গোপাল মাঠ বললে তোমাদেরকে নামিয়ে দেবে, আর ঠিক সামনেই হচ্ছে ব্রিজের ওপরে নামাবে, ব্রিজের নিচে এসেই তোমরা এই মণ্ডপ পেয়ে যাবে, পুজো প্রিপারেশন মণ্ডপ। তো তোমাদেরকে পুজো প্রিপারেশন গোপাল মাঠে দেখিয়ে দিলাম, আর চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেলের দিকে। নেক্সট দুর্গাপুরের যে ভালো প্যান্ডেল আছে সেই প্যান্ডেলগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বলেছিলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গাতে। তো চলো যাওয়া যাক। আর এবারে চলে এসেছি আমি
নবারণ্যতে, আর নবা এলো যে মা। বছরের থিম হচ্ছে রাজস্থানের গ্রাম্য পরিবেশ ও ইতিহাস। আমার মা ভিডিও নিয়ে, আর এবারে চলে এসেছি আমি নবারণ্যতে। আর নবারণ্য পুজো প্রিপারেশন দিক থেকে কম না, তো নবারণ্যতেও প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম করা হয়। আর এই বছরের নবারণ্য থিম হচ্ছে রাজস্থানের গ্রাম্য পরিবেশ ও ইতিহাস। আর চলো রাজস্থানের গ্রাম্য পরিবেশ ইতিহাস, নবারণ্যের কাজ কতটা এগিয়েছে, কত তারিখে ওপেনিং হবে, তোমরা কীভাবে আসবে, সব কিছু ইনফরমেশান থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো আজকে তোমাদেরকে নবারণ্যর পুজো প্রিপারেশন ঘুরিয়ে দেখাবো, তারপর নেক্সট আরও দুর্গাপুরের কিছু প্যান্ডেল রয়েছে সেগুলোও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো সো দেখতে পাচ্ছ নবারণ্যর কাজ, রাজস্থানের গ্রাম্য পরিবেশ তৈরি হচ্ছে, আর পুরোটাই দেখতে পাচ্ছি সোলারের কাজ করা হচ্ছে, আর কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছি, অপর দিকটা একটু পরিমাণে বাকি রয়েছে। আর ভিতরে যাবো, দেন ভিতরের কাজটাও তোমাদেরকে দেখাবো, আর বাইরের কাজ দেখতে পাচ্ছ প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে, ইয়েলো কালারের করা হয়েছে দেখতে পাচ্ছি। তো চলো ভিতর দিয়ে যাবো, দেন ভিতরের কাজটাও তোমাদেরকে দেখাবো। তো এবার চলে এলাম মণ্ডপের ভিতরের দিকে, আর ভিতরের কাজটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখা যাক। তো ভিতরেও প্রচুর পরিমাণে কাজ এগিয়ে গেছে, আর দেখতে পাচ্ছ এই সাইডে দেখতে পাচ্ছি পাটের কাজ রয়েছে পুরোটা, যেমন কি গ্রাম্য পরিবেশ বলে কথা, তো গ্রাম্য পরিবেশের টাইপের অনেকটা করা হয়েছে, পাটের কাজ রয়েছে দেখতে পাচ্ছি। আর এই সাইডে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ সোলার কেটে ডিজাইন করা হয়েছে, ফোম দিয়ে পরে তৈরি করা হয়েছে, রাখা রয়েছে কালার করে। তো এগুলো আই থিঙ্ক ওপরের কাজে লাগতে পারে, প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি কাজ রয়েছে, আর প্রচুর পরিমাণে ডিজাইন করে রাখা রয়েছে দেখতে পাচ্ছি। তো চলো ভিতর দিকে যাই, দেন ভিতরের কাজটাও তোমাদেরকে একটু দেখাই। আর প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি সোলারের ডিজাইন করা হয়েছে, খুবই সুন্দরভাবে ডিজাইন করা রাখা রয়েছে দেখতে পাচ্ছি, সোলারের ডিজাইন খুবই সুন্দরভাবে করা হয়েছে দেখতে পাচ্ছি, চালা টাইপের করা হয়েছে, তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর পুরোটাই দেখতে পাচ্ছি ওই সাইডও রয়েছে, আর এদিকেও রাখা রয়েছে, আর এগুলো আই থিঙ্ক অপরের কাজে লাগতে পারে। তো এবারে চলে এলাম একদম মণ্ডপের ভিতরের দিকে, যেখানে মায়ের প্রতিমাটা রাখা হবে সেই জায়গাতে, আর সেই জায়গাটা তো জাস্ট সেরা সাজানো হয়েছে, জাস্ট সেরা, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি, আর লাইটের কাজও লাগানো হয়ে গেছে, তো পুরোটাই কাচের কাজ হয়েছে। তো চলো পুরো কাজটা দেখাই একটু ভিতরে তোমাদেরকে। ভিতরের কাজটা দেখতে পাচ্ছ একদম পুরো একদম কাচের করা হয়েছে, যে ফাইবার কাজ আছে সে কাজ দিয়ে করা হয়েছে পুরোটাই, আর জাস্ট সেরা লাগছে দেখতে পাচ্ছ। আর কালারিং করা হয়েছে দেখতে পাচ্ছি, কালারিং কাজ দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখতে, জাস্ট সেরা লাগছে। আর লাইটিংয়ে তো আরও জাস্ট সেরা লাগবে দেখতে পাচ্ছ, কত সুন্দরভাবে ভিতরের কাজটা করা হয়েছে। আর এধারে মায়ের প্রতিমাটা রয়েছে, আর মায়ের মুখ কিন্তু খোলা হয়নি এখনও দক্ষ, তো দেখতে পাচ্ছি এখন মায়ের প্রতিমাটাও খুব সুন্দর লাগছে দেখতে, আর এখনও তো খুব সেট করা হয়নি মায়ের প্রতিমাটা। দেখতে পাচ্ছি পুরোটা যে প্লাস্টিক কাঁচ হয় সে কাঁচ দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছি, ফাইবার কাঁচ দিয়ে, জাস্ট সেরা লাগছে দেখতে। আর প্লাস্টিক কাঁচ দিয়ে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি, ফুলের ডিজাইন, আরও গাছের ডিজাইন, বিভিন্ন টাইপের ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি। আর এই সাইডে ময়ূর করা হয়েছে দেখতে পাচ্ছি সে প্লাস্টিক ফাইবার কাঁচ দিয়ে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর লাইটিংয়ের কাজে তো আর জাস্ট সেরা লাগবে। এই সাইডে দেখতে পাচ্ছি মায়ের যে প্রতিমাটা রয়েছে সে জিনিসগুলো রাখা রয়েছে, আর মায়ের প্রতিমাটাও দেখতে পাচ্ছি ফিট করা হচ্ছে, মানে সেটিং করা হয়নি এখনও তো, আলাদা আলাদা রাখা রয়েছে। তো মায়ের প্রতিমাটাও আই থিঙ্ক দু থেকে তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছি, যতটা দেখা যাচ্ছে কাজের মধ্যে। আমাদেরকে ভিরিঙ্গি নবারণ্যর এই পুজো প্রিপারেশন দেখালাম, আর এখানে কমপ্লিটের কথা বলে রাখি, দাদারা যেমন কি বললো যে ছ তারিখ অবধি কমপ্লিট হয়ে যাবে, আর ওপেনিংয়ের কথা বলে রাখি আই থিঙ্ক ছ থেকে সাত তারিখের মধ্যে ওপেনিং হতে পারে এখানে। আর ভিতরে কাজটা তো জাস্ট সেরা হয়েছে। এবার বলে রাখি তোমরা কিভাবে আসবে পুজো প্রিপারেশন দেখতে,
তো তোমরা যদি আসানসোল দিক থেকে আসো, তো দুর্গাপুর লাইনের বাস ধরে তোমরা বিরিঙ্গি পড়লে তোমাদেরকে নামিয়ে দেবে। আর বা তোমরা যদি দুর্গাপুর দিক থেকে আসো, তো আসানসোল লাইনের বা বরাকর বা রানীগঞ্জ লাইনের বাস ধরে তোমরা চাইলে আসতে পারো, বিরিঙ্গি পড়লে তোমাদেরকে নামিয়ে দেবে। আর বিরিঙ্গির জাস্ট সামনেই হচ্ছে এই নবারুণ প্যান্ডেল। আর আজকে আমি চলে এসেছি অগ্রণী সাংস্কৃতিক ক্লাবের সামনে। আর এবছর অগ্রণীর থিম হচ্ছে রাজস্থানের হয় মহল। হে গাইস, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে, পুজো উপাসন ব্লগ নিয়ে। আর আজকে আমি চলে এসেছি অগ্রণী সাংস্কৃতিক ক্লাবের সামনে। আর অগ্রণী প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম করে থাকে, কিছু না কিছু চমক দিয়ে থাকে। আর এবছর অগ্রণীর থিম হচ্ছে রাজস্থানের হয় মহল, আর যেটার কাজ প্রায় 90% মতন কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কীভাবে আসবে, কত তারিখে ওপেনিং হবে, সব কিছু ইনফরমেশান থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো চলো প্যান্ডেলের কাজটা দেখাই, তারপর লাস্টে তোমাদেরকে বলবো যে কী করে আসবে না আসবে, কত তারিখে ওপেনিং হবে, সব কিছু ইনফরমেশান থাকছে এই ভিডিওর মাধ্যমে। আর যারা চ্যানেলে নতুন আছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো অগ্রণী 2024-এর পুজো প্রিপারেশন। তো দেখতে পাচ্ছ হয় মহলের কাজ প্রায় 90% মতন কাজ হয়ে গেছে। আর পুরোটাই দেখতে পাচ্ছি রেড রেড টাইপের কালার করা হয়েছে, আর জাস্ট সেরা লাগছে দেখতে। দেখতে পাচ্ছ অগ্রণীর হয় মহলের কাজ, দেখতে পাচ্ছি যে অনেকটা কাজ এগিয়ে গেছে। আর পুরোটাই দেখতে পাচ্ছি যে প্লাইয়ের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছি পুরোটা একদম প্লাই দিয়ে করা হচ্ছে, আর দেখতে যা সেরা লাগছে, দেখতে পাচ্ছি প্লাইয়ের কাজ রয়েছে। তো চলো ভিতর দিকে যাই, দেন ভিতরের কাজটাও তোমাদেরকে একটু দেখাই। তো এবার চলে এলাম ভিতরের দিকে, মণ্ডপের একদম ভিতরে যেখানে মায়ের প্রতিমাটা রাখা হবে সেই জায়গাতে। আর সেই জায়গার কাজটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কিসের কাজ হচ্ছে ভিতরটা। ভেতরটা দেখতেই পাচ্ছ পুরোটা একদম, দেখতে পাচ্ছি থার্মোকল দিয়ে কাটা হয়েছে, সোলারের ডিজাইন রয়েছে, আর প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি সোলারের ডিজাইন করে রাখা রয়েছে। আর ভিতরে কাজ দেখতে পাচ্ছি প্রায় অনেকটা হয়ে গেছে, সোলারের ওপর দেখতে পাচ্ছি লাইটিংয়ের কাজ করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে ভিতরটা। আর এখানে মায়ের প্রতিমাটা রাখা হবে সেই জায়গাটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। ভিতরের কাজ দেখতে পাচ্ছি পুরোটাই, দেখতে পাচ্ছি থার্মোকলের ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি, আর নিচেও প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি থার্মোকল কেটে ডিজাইন করা রয়েছে। আর ওপরের কাজ দেখতে পাচ্ছি প্রায় অনেকটা এগিয়ে গেছে ভিতরের কাজ প্রায়। তোমাদেরকে অগ্রণীর পুজো প্রিপারেশন দেখালাম। আর এবছর অগ্রণী তোমরা যারা যারা পুজো প্রিপারেশন দেখতে আসবে, তাদেরকে বলে রাখি প্রত্যেক বছর যেখানে দুর্গাপুজোর মণ্ডপ হয়, মানে প্রতিমা হয় আর প্যান্ডেল হয়, সেখানে এবছর হচ্ছে না। এবছর হচ্ছে বেড়াচিদি হাই স্কুল যে গ্রাউন্ড আছে, সে গ্রাউন্ডের মধ্যে এবছর থিম করা হয়েছে অগ্রণী, আর থিমটা খুবই সুন্দর হয়েছে। আর এবছরের থিম হচ্ছে রাজস্থানের হাই মহল, আর যার ওপেনিং হবে আই থিঙ্ক 6 তারিখ কি 7 তারিখে, কারণ বললো 5 তারিখে কমপ্লিট হয়ে যাবে দাদারা বললো, যখন কি ওপেনিং আই থিঙ্ক 5 তারিখ কি 6 তারিখে হতে পারে। তোমরা চাইলে আসতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল। আর আজকে আমি চলে এসেছি প্রভাত সঙ্গতে। এলো যে মা, আর এখানে থিম হচ্ছে থাইল্যান্ডের ওয়াটথাটন মন্দির। আমার মা, তো এবার চলে এলাম প্রভাত সঙ্গ ক্লাবে। আর এখানে থিম হচ্ছে থাইল্যান্ডের ওয়াটথাটন মন্দির, আর যেটা কাজ প্রায় অনেকটা এগিয়ে গেছে। তো কাজটা দেখাবো কতটা কাজ এগিয়েছে আর কত তারিখে ওপেনিং হবে, সব কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো চলো তোমাদেরকে এখানের কাজটাও তোমাদেরকে দেখানো যাক। তো প্রভাত সঙ্গর কাজ দেখতেই পাচ্ছ পুরোটাই, দেখতে পাচ্ছি যে কাপড়ের কাজ রয়েছে, কিন্তু কাজটা জাস্ট সেরা লাগছে দেখতে, কালারিং করা হয়েছে খুবই সুন্দরভাবে। আর দেখতে ভিতর দিকে যাবো, দেন ভিতরের কাজটা তোমাদেরকে একটু দেখাবো। আর ভিতরের কাজ দেখতে পাচ্ছ প্লাই দিয়ে ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর, দেখতে পাচ্ছি মূর্তি আকৃতি করা হয়েছে দেখতে পাচ্ছি। আর এদিকে মায়ের প্রতিমাটা রাখা হবে সেই জায়গাটা কোনো ডিজাইন করা হয়নি, জাস্ট কাপড় মারা রয়েছে।
সো তোমাদেরকে এই প্রভাস সংঘর পুজো প্রিপারেশন দেখালাম। আর এখানের ওপেনিংয়ের কথা বলে রাখি, 5 থেকে 6 তারিখে ওপেনিং হতে পারে, যেমন কি দাদাদের কাছ থেকে জানতে পারলাম। আর এখানে কাজটা অনেকটাই এগিয়ে গেছে, জাস্ট ভিতরের কাজ একটু বাকি রয়েছে। আর এখানে আসার কথা বলে রাখি, অগ্রণীর ঠিক সামনেই রয়েছে প্রভাস সংঘ ক্লাব, তো তোমরা চাইলে আসতে পারো। তো চলো দুর্গাপুরের নেক্সট কোনো প্যান্ডেলের দিকে যাওয়া যাক এবারে। আজকে আমি চলে এসেছি উর্বশীতে। এখানের থিম হচ্ছে এক টুকরো রাজস্থান, যার চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে, পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে। আর আজকে আমি চলে এসেছি উর্বশীতে পুজো প্রিপারেশন ব্লগ দেখাতে তোমাদেরকে। আর এখানের থিম হচ্ছে এক টুকরো রাজস্থান, যার প্রায় অনেকটা কাজ হয়ে গেছে। আর এখানে কত তারিখে ওপেনিং হবে আর তোমরা কীভাবে আসবে, সব কিছু ইনফরমেশান থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো উর্বশীর পুজো প্রিপারেশন 2024। তো দেখতে পাচ্ছ থিমের কাজ অনেকটা হয়ে গেছে। আর এবছরকার থিম হচ্ছে এক টুকরো রাজস্থান, যার কাজ অনেকটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছি। আর এ সাইডেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ সোলারের কাজ রয়েছে দেখতে পাচ্ছি। আর এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ সোলার ডিজাইন করে রাখা রয়েছে। আর যে ডিজাইনটা হয়েছে এটা দেখতে পাচ্ছি প্লাই আর সোলারের কাজ রয়েছে দেখতে পাচ্ছি। আর প্রচুর পরিমাণে বড়সড় করে করা হয়েছে দেখতে পাচ্ছি। এক টুকরো রাজস্থান মানে একদম সেই লেভেলের বড়সড় করে করা হয়েছে দেখতে পাচ্ছি। তো এবারে চলে এলাম প্যান্ডেলের ভিতরের দিকে, আর প্যান্ডেলটা খুব বড়সড় করা হয়েছে দেখতে পাচ্ছি। খুব বড়সড় করে করা হয়েছে প্যান্ডেলটা। আর প্যান্ডেলের ভিতরে এখনও তো কাজ চলছে, এখনও তো পুরোপুরি কমপ্লিট হয়নি। কত তারিখে কমপ্লিট হবে, তোমরা কীভাবে আসবে লাস্টে বলবো ওটা। তো চলো প্যান্ডেলের ভিতরে কাজ দেখতে পাচ্ছ, এখন কাজ চলছে, ফ্লাইয়ের কাজ চলছে আর ফ্লাইগুলোকে কালারিং করা হচ্ছে। আর এই সাইডেও দেখতে পাচ্ছি অপরের কাজ চলছে, এখনও তো কমপ্লিট হয়নি। আর সাইডেও দেখতে পাচ্ছি পুরো কাপড়ের কাজ রয়েছে, সাইডে কাপড়ের কাজ রয়েছে, সোলারের কাজ রয়েছে দেখতে পাচ্ছি, বাটামেরও কাজ রয়েছে, প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি কাজ চলছে দীর্ঘ। এবারে চলে এলাম একদম ভিতরের দিকে, যেখানে মায়ের প্রতিমাটা রাখা হবে সেই জায়গাটাই। আর সেই জায়গার কাজ দেখছি দারুণ ভাবে সাজানো হয়েছে ভিতরের কাজটা একদম। আর দেখতে পারছো একদম কাজ দিয়ে পরে দেখতে পাচ্ছি কাপড়ের ওপর কাচের ডিজাইন করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর সাইডও দেখতে পাচ্ছি সেম ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি, আর ওপরও সেম কাজ রয়েছে দেখতে পাচ্ছি। কাপড়ের ওপর যে কাচ হয়, কাচের যে ডিজাইন হয় সেই টাইপের ডিজাইন করা হয়েছে ছোটো ছোটো দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এ সাইডে দেখতে পাচ্ছি পিলারগুলোকে, ফাইবার পিলারগুলোকে রং করা হচ্ছে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে উর্বশীর পুজো প্রিপারেশন ঘুরে দেখালাম। আর এখানে থিম হচ্ছে এক টুকরো রাজস্থান, থিমটা খুব বড়সড় করে করা হচ্ছে আর খুবই সুন্দরভাবে বানানো হচ্ছে। আর এখানে ওপেনিংয়ের কথা বলে রাখি, এখানে যেমন কি দাদারা বলছে সপ্তমীর দিন ওপেনিং হতে পারে। আর এখানে তোমরা কীভাবে আসবে, সিটি সেন্টার এসে পরে তোমরা পায়ে হেঁটেও আসতে পারো উর্বশী, বা তোমরা ওখান থেকে টোটো করেও আসতে পারো, মাত্র 1 কিলোমিটারের কাছাকাছি আছে সিটি সেন্টার থেকে। তো তোমরা চাইলে পায়ে হেঁটেও আসতে পারো বা তোমরা টোটো ধরেও আসতে পারো। চলে এলাম দুর্গাপুরের আরও একটা বিখ্যাত প্যান্ডেল চতুরঙ্গতে। আর চতুরঙ্গ প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম করে থাকে, আর এবছর চতুরঙ্গর থিম হচ্ছে গুজরাটের শ্রী স্বামীনারায়ণ মন্দির। তো যার কাজ চলছে অলরেডি, আর কত তারিখে ওপেনিং হবে, তোমরা কীভাবে আসবে, সব কিছু ইনফরমেশান থাকছে এই ভিডিওর মাধ্যমে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো চতুরঙ্গ 2024-এর পুজো প্রিপারেশন। কাজ দেখতে পাচ্ছ প্রায় 50% মতন কাজ এগিয়েছে, আর অনেক কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছি। আর খুব বড়সড় করে
হচ্ছে এই মন্দিরটা, স্বামিনারায়ণ মন্দিরটা দেখতে পাচ্ছি গুজরাটের, খুব বড় সড়ো করে হচ্ছে। আর আজকে হচ্ছে আই থিঙ্ক ওপেনিং, দেখতে পাচ্ছি অনলাইনে ওপেনিং হচ্ছে আই থিঙ্ক। তো দেখতে পাচ্ছো কাজ চলছে আর অনেক কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি কাপড় আর সোলারের ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগছে। আর ভিতরে কাজটা দেখাবো তোমাদেরকে। এবার চলে এলাম মণ্ডপের ভিতরের দিকে, আর মণ্ডপের ভিতরে কাজটা তোমাদেরকে একটু দেখাবো। বাইরে তো অতটা কাজ হয়নি, কিন্তু ভিতরে কাজটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো ভিতরে কাজটা তোমাদেরকে দেখানো যাক। তো স্বামিনারায়ণ মন্দিরের যে অপরের স্ট্রাকচারটা আছে, সেই টাইপের স্ট্রাকচারটা করা হয়েছে দেখতে পাচ্ছি, খুবই বড়সড় করে করা হচ্ছে। আর এটা এখন ওপরের দিকে ওঠানো হচ্ছে, ওপরে লাগানো হবে দেখতে পাচ্ছি ভিতরের কাজে। সাইডও দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখতে পাচ্ছি, মূর্তি করা হয়েছে দেখতে পাচ্ছি সোলারের। আর এই সাইডে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মূর্তি রাখা রয়েছে দেখতে পাচ্ছি, নারায়ণের মূর্তি রয়েছে, আর এধারে শিব, দুর্গা, কার্তিক আর গণেশ রয়েছে দেখতে পাচ্ছি মূর্তির মধ্যে। তো প্রচুর পরিমাণে মূর্তি রাখা রয়েছে, এগুলো আই থিঙ্ক প্যান্ডেলের ভিতরে লাগানো হতে পারে। তোমাদেরকে দুর্গাপুরের বেস্ট বেস্ট কিছু প্যান্ডেল ঘুরিয়ে দেখালাম। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল। আর দুর্গাপুরের অনেক অনেক প্যান্ডেল ঘুরিয়ে দেখানো হলো না, যেমন কি ফুলঝড় রয়ে গেলো, আরও অনেক দু তিনটা জায়গা রয়ে গেলো যেগুলো দেখানো হলো না, যেগুলো নেক্সট টাইম আসবো তারপর দেখানোর ট্রাই করবো।